ওটা খুশিতে নেচে উঠছে, মনে হচ্ছে ঢাকাতেই দেখে যায়। ওই সময় আর এই সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ না মামা? আকাশ পাতাল তারও বেশি। শহরটা আপাতত কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। Hey everyone, welcome back to my other vlog. This is Chandan and you are watching Vlogging Duniya. তো আজকে 13 তারিখ, রাত এখন বাজে প্রায় 1টা। আমি এখন যাচ্ছি কুষ্টিয়া কোর্ট স্টেশন। আমি দিনের বিকালের 2 ট্রেনের টিকিটই খুঁজেছিলাম কিন্তু পাইনি, তাই এই রাতের ট্রেনটাকে চুজ করে নিলাম। আর যেটা আমার কাছে খুব একটা ভালো জার্নি বলে মনে হয় রাত্রে, কারণ আমি ট্রেনে ঘুমোতে ঘুমোতে যেতে পারি। আমার সঙ্গে আছে সেই আপনাদের পরিচিত আবদুল্লাদা কবিদা আর দাদার ভাগনা। তো দুজন আমাকে ছাড়তে আসছেন, অনেক জ্বালিয়ে ফেলেছি এই দুদিনে। দাদারা আমাকে নিয়ে অনেক বেশি ঘুরেছেন, অনেক মজা করেছি, আপনারা নিশ্চয়ই এতক্ষণে সেই ভিডিও দেখে ফেলেছেন। তো এত রাত্রে দাদার ঘুম টুম বাদ দিয়ে আমাকে ছাড়তে এসেছেন, যার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আর ভাইয়ের নাম যেন কি? তাহমিদ। তাহমিদ আমারও ভাগনা হবে, তো তাহমিদকেও ধন্যবাদ যে তারা ঘুম ভাত দিয়ে আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার যে ট্রেন সেটা আসার কথা ছিল 1:05, বাট এখন সময় 1:22, এখনও স্টেশনে ট্রেন এসে পৌঁছায়নি, কখন আসবে জানি না। তো আপনারা যারা ভিডিওটা এখনও কি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও একটু অন্যরকম হয়, আপনারা যদি মনে করেন সমস্ত ভিডিও দেখে যে ভাইটাকে সাবস্ক্রাইব করা দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আমার টবগি টবগি সামনে চলে গেছে। আমি তো দেখতেই পেলাম না বগির নাম্বার। উঠে নি, হ্যাঁ ওরে এত উঁচু কেন? বাপরে বাপ। দাদা তাহলে অনেক জ্বালালাম নাকি? ভাই একদম অবশ্যই, হ্যাঁ একদম, ওটা খুঁজে নিই। দাদা ভালো থাকো, একদম সাবধানে যেও। আপনাদেরকে আমি একটু দেখাই স্টেশন থেকে ট্রেনের উচ্চতা কম করে 5 ফিট। আমার উঠতেই কষ্ট হয়ে গেছে, কি বলবো, পড়েও যাচ্ছিলাম। 85, 89, 83, 84, 82, 83, 84, 81, ওকে 81 উইন্ডো সিট। তো এই ট্রেনে বসে একজনকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার, যার নাম হচ্ছে অন্বেষা দাস আবৃত্তি, যে আমার এই ট্রেনের টিকিট কেটে দিয়েছিল। তো ধন্যবাদ অন্বেষা, অনেক অনেক তোমার জন্যই আমি এই ট্রেনের টিকিট পেলাম। তোমার টাকাটা এখনও বাকি আছে, পরে আমি শোধ করে দেবো। তো এখানে একটা সমস্যা হলো বাংলাদেশের ট্রেনে যেটা, সেটা হচ্ছে জানলাটা একদমই খোলা। আর একটা প্রবলেম আছে, সেটা হলো আমি যেদিকে বসে আছি ট্রেন তার বিপরীতে চলছে, মানে আমি বসে আছি এদিকে বুক করে ট্রেন যাচ্ছে, বাইরের দিকে তাকালে আমার মাথাটা ঘুরছে, এটা আমার একটা সমস্যা, দুটো দিকে তাকাতে পারি না আর কি। এখন সময় হচ্ছে 5:51, আর সবেমাত্র ঢাকার কমলাপুর স্টেশনে নামলাম আর কি। তো চোখটা লেগে গেছিলো কিছুক্ষণ আগে, মানে খুবই অসহ্য লাগছিলো, ঘুম আসছিলো না। তো হঠাৎ 10-15 মিনিট আগে চোখ লেগে গেছে, হয়তো চোখ মুখ খুলে আছে আপনারা বুঝতেই পারছেন। তারপর যখন ঘুমটা ভাঙলো দেখলাম সবাই নেমে গেছে, আমি একা বসে রয়েছি ট্রেনে।
তারপর তাড়াহুড়ো করে ব্যাগটা নিয়ে চলে আসলাম। তো চলুন বাইরে গিয়ে কথা বলবো, কারণ স্টেশন জায়গাটাতে রেকর্ডিং করা মনে হয় ঠিক হবে না। আমি এখন স্টেশন থেকে বাইরে একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ দাদারা প্রত্যেকে বারণ করেছেন যে কমলাপুর স্টেশনে এসে বা ঢাকা শহরে ওপেন প্লেসে ভিডিও না করতে। তাই একটু সাবধানে একটু ফাঁকা জায়গায় এসে ভিডিও টিডিও করছি। তো আপাতত আমি যাচ্ছি মেট্রো স্টেশন মতিঝিল। তো ঢাকা কি ফাঁকা হয়ে গেল মামা পুরো? এখনো মানুষজন আসেনি ঈদ পালন করে? আচ্ছা, কালকে সবাই আসবে? আপনার ঈদ কেমন কাটলো মামা? আপনার বাড়ি কোথায় মামা? এখানে নারায়ণগঞ্জে গিয়েছিলেন ঈদে? আর কবে এসেছেন? আজকে কালকে? হ্যাঁ মামা, এক ঘন্টা লাগে নারায়ণগঞ্জ যেতে। এখানে কোথায় থাকেন মামা? ভাড়া করে ঘর বাড়ি ভাড়া করে থাকেন? তা আপনারা এখন যে ঢাকার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবি কিন্তু সাধারণ ছবি না। এটা আমার কাছে এক অসাধারণ ঢাকা। মানে এতবার ঢাকাতে এসেছি কিন্তু এত ফাঁকা কখনো দেখিনি। মানে আমি তো অবাক হচ্ছি যে আমি কি ভুল করে অন্য কোথাও চলে আসলাম। মানে এত ফাঁকা জায়গা, মানে ঢাকা শহর এতটা ফাঁকা এটা কল্পনা করা যায় না। মানে শুনেছিলাম সবার কাছে যে ঢাকা শহর নাকি ঈদের সময় ফাঁকা হয়ে যায়, বাট এতটা ফাঁকা হয় কখনো বুঝিনি। ভীষণ অবাক হয়েছি, মানে এত ফাঁকা ঢাকা থেকে। আর খুব ভালো লাগছে, মানে ঢাকাতে আসতে আমার বিরক্ত লাগে। আমি সবসময় বলি যে ঢাকা এড়িয়ে যদি কোথাও যাওয়া যায় আমি চলে যাই, কিন্তু আসতেই হয় ঢাকা থেকে, যেহেতু সব জায়গায় যাওয়াটা সুবিধা আর সব জায়গার যোগাযোগ ব্যবস্থাটা আছে ঢাকাতে, তো এখানে আসতেই হয়। কিন্তু এতবার এসেছি এত ফাঁকা ঢাকা দেখিনি, কিন্তু আজ দেখে মনটা খুশিতে নেচে উঠছে, মনে হচ্ছে ঢাকাতেই থেকে যাই। তো সামনে হচ্ছে মতিঝিল স্টেশন মেট্রো, এখনও খোলেনি মামা? না, আচ্ছা, স্টেশনের এখনও গেট খোলেনি। কটার সময় খুলে মামা জানা আছে? আচ্ছা মামা, ধন্যবাদ, ভালো থাকবেন মামা। তো এই মতিঝিল স্টেশনে আসার কারণটা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এখন যাচ্ছি মিরপুর 11-তে। তো মিরপুর 11-তে যেতে গেলে আপনাকে কমলাপুর থেকে সহজ ওয়ে যেটা, বাসও পেয়ে যাবেন, বাট এখন যেহেতু মেট্রো হয়েছে আপনি আর কি জ্যাম ছাড়া, তো জ্যাম যেহেতু এখন নেই বাট তারপরেও বাসের জন্য অপেক্ষা করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, তো সেটা ছাড়াই আপনি কিন্তু সহজেই মেট্রোতে করে মিরপুর 11-তে চলে যেতে পারবেন। তো কমলাপুর থেকে খুব বেশি হলে 5-7 মিনিটের রাস্তা রিক্সাতে। তো আমি এখন এখানে অপেক্ষা করি, কখন গেট খোলে জানি না, তবে দাদা বলেছিলেন যে 7টার পরে নাকি খোলে, তো দেখা যাক। 7:30, একদম 7:30। আচ্ছা, ফার্স্ট মেট্রো কটার সময়? ভিতরে আছে এখন, ঝাড়ু দিবে, ঝাড়ু দেওয়ার পরে খুলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবদিনে টাইম খোল না, দুই মিনিট দেরি হয়, ওরা রাস্তাটা মেনটেন করে। তো ও আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমাদের ওখানেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে। হ্যাঁ, পুরোটাই না? আচ্ছা না, আমাদেরও মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে, মানে কলকাতাতে। তাই এটা দেখে ভালো লাগলো। এখানে সব কী কী ক্লাব আছে? এখানে আছে ওয়ান্ডার্স, আচ্ছা মোহামেডান, আচ্ছা সোনালি অতীত, তারপরে আপনার এই ভিক্টোরিয়া, ওকে, তারপর আছে আজাদ, সব এই গলিতে? সব এই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, এলাকাটা খুব একটা ভালো, অনেক খাদ্যগুলো বানায়। আচ্ছা,
নিরাপদে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই আঙ্কেল, অবশ্যই থ্যাংক ইউ। একদম একদম, আমাদের মতো অনেক ভদ্র মানুষ আছে, আমি চিনি। হ্যাঁ আপনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। দেখুন, আমার সঙ্গে দু মিনিট আগেই পরিচয় আঙ্কেলের। আঙ্কেল বলে গেলেন যে এখানে ফালতু ছেলেবিলে আছে, তো তাদের থেকে বেঁচে থাকতে বললেন। বললেন যে কোনো চায়ের দোকান খুলে সেখানে গিয়ে বসুন। কে কেয়ার করবে এত, কার কে কাজ আছে? মানে আমি যদি কোথাও ঘুরি, আমার কেন একটা রাস্তার লোক এসে আমাকে কেয়ার করবে? কোনো কারণ নেই, করারও কারণ নেই, কিন্তু এখানে করে, এটাই মুগ্ধ করে আমাকে। আমি এটাই ভাবি যে কি করে সম্ভব, কি করে। আঙ্কেল জানতে পারলেন আমি কলকাতা থেকে, সঙ্গে সঙ্গে কিন্তু আঙ্কেল আমাকে বললেন যে আপনি কাউকে চেনেন না, এখানে অনেক ফালতু ছেলেবেলে আসবে, কারো পাল্লায় পড়বেন না, গিয়ে এক জায়গায় চায়ের দোকান যদি খোলে, এখানে চায়ের দোকান আছে, এগুলো যদি খোলে এখানে বসে থাকতে। এই আন্তরিকতার উপরেই কিন্তু আমি ফিদা, আর এটা আমি বারবারই বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি। গেট খুলে গেট বন্ধ হয়ে গেল কেন? আমরা ভাবলাম হয়তো ঢুকতে দেবে, গেটটা খুললো তারপর আবার বন্ধ হয়ে গেছে। যা, এখন সময় 7টা মতন হয়েছে, আর 7:30 টাইম আছে খোলার। তো গেট খুলেছে দেখে সবাই চলে গেছে, তো আবার গেট বন্ধ করে দিয়েছে, এই নিয়ে দুবার। তো মেট্রো স্টেশনের মধ্যে ভিডিও রেকর্ডিং করা আমার মনে হয় ঠিক হবে না, কারণ আমাদের ওখানে বারণ আছে, তো এখানেও থাকতে পারে। আপাতত এখানে ভিডিও করা যায়। তো আমার মেট্রো রেল নিয়ে একটা ভিডিও আছে, উত্তরা থেকে উঠেছিলাম, তো সেই ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখবেন। তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় মেট্রো রেল চড়া বাংলাদেশে। মেট্রো রেলের টিকিট কিন্তু এই টাইপের, ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন মিরপুর 11। This train is bound for Uttara North. Next station is Mirpur 11. তো ফাইনালি আমি নেমে গেছি মিরপুর 11-তে। তো এখান থেকে কী করে যেতে হবে এটা বুঝতে পারছি না, তো দাদাকে ফোন করে নিতে হবে, তারপরে কিছু খেতে হবে, তারপরে কিছু কিনতে হবে, অনেক কাজ বাকি আছে, সেগুলো এক এক করে মেটাবো, আর আপনাদের সঙ্গে গল্পও হবে। এখান থেকে আমাকে যেতে হবে সাংবাদিক প্লট বলে একটা জায়গা আছে, তো সেখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি মেট্রো রেলের এখানের ভাড়াটা একটু বেশি, মানে আপনার 8-9 খানা বা 10 খানা এরকম স্টেশন 70 টাকা নিল টিকিট, যেটা বেশি মনে হলো মানে আমাদের তুলনায়। যাই হোক, এখানে হয়তো পরে দাম কমবে, বা এখানে টাকার সঙ্গে আমাদের টাকা ম্যাচিং করলে একটু বেশি হয়, বাট ওকে, এখানে মানুষের যখন কোনো সমস্যা হচ্ছে না, আমার কিসের সমস্যা? তো এখন আমার কাছে দুটো অপশান আছে, এক হেঁটে যাওয়া সাংবাদিক প্লটে, আর দ্বিতীয়ত রিক্সা নিয়ে যাওয়া। তো এখন কোনটা করব? রাতে ঘুমাইনি, মানে 3 দিনে আমি 6-7 ঘন্টা মতন ঘুমিয়েছি, 3 দিন মিলিয়ে, মানে আজকের রাতটা তো ঘুমই হয়নি। তো এখন হাঁটতেও ভালো লাগছে না, এখান থেকে একটা রিক্সা নিলে হয়তো 20 টাকা মতন নেবে, দাদা যেটা বললেন। তো 20 টাকা আমি যদি পৌঁছে যাই ওটাই মনে হয় বেটার হবে। তো ঢাকার এই রূপ কিন্তু একদম অচেনা,
মানে আপনারা যদি একটু ওই সিনেমার মতন বলতে চান, সিনেমার যেমন সামনে ডিসক্লেমার আসে, এই পুরো শহরটা আপাতত কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মানে এত ফাঁকা শহর, আর এক সপ্তাহের মধ্যে হয়তো অন্যরকম হয়ে যাবে, বাট এখন কিন্তু একদমই ফাঁকা। আপনারা যদি ঢাকা শহর ঘুরতে যান তাহলে ঈদে, এই রোজার ঈদে হয়তো বেশি বা দুটো ঈদেই হতে পারে, তো এই ঈদের সময় আসতে হবে, একটা রিক্সা নিতে হবে আর পুরো ঢাকা শহর ঘুরতে হবে। পুরো ফাঁকা ঢাকা, মানুষজন খুব কম, গাড়ি ঘোড়া খুব কম, আর যেটা দেখে খুব ভালো লাগছে, মানে শহরটার প্রেমে পড়ে গেলাম। আর অন্য সময় এত ট্রাফিক জ্যাম থাকে, মানে বিরক্তি লাগে, মানে শহরের সৌন্দর্য দেখার থেকে মাথা নষ্ট হয়ে যায়। তো আপাতত কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না, রিল্যাক্সে আছি, রিল্যাক্সে ঘুরছি, না হলে এখানেও হয়তো দাঁড়িয়ে থাকতে পারতাম না, গাড়ি এসে হর্ন দিত, নাহলে ধাক্কা মারতো, মানুষজন এসে ঠেলাঠেলি করতো। আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে গিয়ে ভিডিওটা শেষ করি। এবং আমার সাংবাদিক প্লট, এখান থেকে হেঁটে বেশিক্ষণ লাগবে না রিক্সা থেকে? হেঁটে তো বেশিক্ষণ নামও না, না এইখান থেকে সোজা হাঁটলেই তো হয়ে যাবে, 20 মিনিট হাঁটলে তো? আচ্ছা, হেঁটে হেঁটে চলে যাই, একটু শহর দেখতে দেখতে যাই। ফাঁকা শহর, এত শহর, ফাঁকা শহর তো আর কখনো দেখা হবে না। এই এইটা দিয়ে না ওইটা দিয়ে, আমি কলকাতা থেকে। হ্যাঁ, আপনাদের ঈদ দেখতে আসলাম, বাংলাদেশে ঈদ কেমন হয়? কুষ্টিয়া থেকে আসলাম সবে, এখন এক দাদার সঙ্গে দেখা করবো মিরপুর ইয়েতে, সাংবাদিক প্লটে, তারপর এখান থেকে ঘুরে পয়লা বৈশাখ হয় না চারুকলায়, ওখানে যাব, ওখানে, হ্যাঁ ওখানে ওটা দেখবো, দেখে আবার চলে যাবো কুমিল্লাতে। হ্যাঁ, আছি 20 দিন। আপনার ঈদ কেমন কাটলো? ভালো কাটলো। চলে গেছিলেন নাকি বাড়িতে? না, ঢাকাতেই ছিলেন। সবাই চলে গেলে আর মানুষজন কে নিয়ে যাবে? একদম। তো মামা চলুন, আপনার ভ্যানে করে যাই। কত ভাড়া কত মামা? 20 টাকা? 40 টাকা? 20 টাকা বললো দাদা। হ্যাঁ, 20 টাকা বললে কি হবে? মামা ঢাকাতে মামা কত রিক্সা চলে তবুও? আনুমানিক 10 লাখ? 10 লাখ রিক্সা চলে ঢাকা শহরে। আপনারা ঈদ বাদে, মানে এই সময়টা বাদে, যে কোনো সময় আসলে বুঝতে পারতেন যে এখানে কত পরিমাণ রিক্সা চলে। হ্যাঁ, অস্বাভাবিক ভাবাটাই একদম একদম, মানে ওই সময় আর এই সময়ের মধ্যে আকাশ পাতাল তো আবার না মামা? আকাশ পাতাল তারও বেশি। এতক্ষণে ওখান থেকে এই পর্যন্ত আসতে কম করে 15 মিনিট সময় লাগতো, যেখান থেকে উঠলাম রিক্সাতে। ভালো লাগছে ঘুরতে, এই প্রথমবার ফ্রেশ ঢাকা দেখছি আর কি। আমি পৌঁছে গেছি সাংবাদিক প্লট, যে দাদার কাছে এসেছি, সে দাদাকে ফোন করলাম, তো দাদা হয়তো ঘুমোচ্ছে কি না জানি না, তো ফোনটা ধরছে না, হয়তো ঘুমোচ্ছে, নাহলে ফোন অবশ্যই ধরতো। তো এখন প্রায় 9:30 বেজে গেছে, এসেছিলাম 8টার দিকে, প্রায় 1.5 ঘন্টা মতন এখানে বসে আড্ডা মারছি, গল্প করছি, এই আঙ্কেল আছেন, তা খুব ভালো লাগছে কথা টথা বলে সবার সঙ্গে। চা খেলাম, চা খাওয়ালেন ওনারা, তারপর বিভিন্ন রকম দেশ বিদেশের গল্প হচ্ছে, ভারতের গল্প হচ্ছে, বাংলাদেশের গল্প হচ্ছে, আর খুব ভালো সময় কাটছে আমার। মানে বাড়িতে যাওয়ার যে দাদা ফোন ধরছে না, এর জন্য বিরক্তও লাগছে না, যে বিরক্ত হচ্ছি এরকম কিছু না, জাস্ট বসে চিল করছি, আঙ্কেলদের সঙ্গে গল্প করছি, মজা করছি, আড্ডা মারছি। যাই হোক, এখান থেকে মনে হয় আর কিছু দেখানোর মতন নেই আপনাদেরকে, ভেবেছিলাম হয়তো আরও কিছু দেখানোর মতন থাকতে পারে, বাট নেই। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া। যারা প্রথমবার চ্যানেল এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।